হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2023 নবম শ্রেণীর বাংলা বিষয়ে যে তোমাদের 49 নম্বর পেজে 6 নম্বর স্কুলের প্রশ্ন রয়েছে, এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তর নির্বাচন করো। একেরটা, যাদের নাম অবিনশ্বর তারা হলেন অপশান নাম্বার গ বিটপাল ও ধীমান। একের দাগে দুই বলছে ভাঙার গান গীতিকাটির কাব্যগ্রন্থ হলো অপশান নাম্বার খ অগ্নিবীণা। একের দাগে তিন, শোভনের বুকে ছুরির মতো বিঁধল, কী বিঁধেছিল? অপশান নাম্বার ক বাবার মুখে বেদনাময় বিমূঢ়তা। একের দাগের চার, চন্দ্রনাথের মুখের মধ্যে যে অংশ প্রথমেই চোখে পড়ে অপশান নাম্বার খ মোটা নাক। একের দাগের পাঁচ, বিভু কথাটির অর্থ হলো অপশান নাম্বার ক পরমেশ্বর। একের দাগের ছয়, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হচ্ছে আহামুখী বলে মনে করেন কে? অপশান নাম্বার খ হরপ্রসাদ শাস্ত্রী। একের দাগে সাত, দুই রক্ষী ধীবরকে বলেছিল অপশান নাম্বার গ গাঁট কাটা। একের দাগের আট, ফ্রায়ালাইন শব্দের অর্থ অপশান নাম্বার খ মিসেস। একের দাগে নয়, পিগম্যালিয়ন নাটকটির লেখক অপশান নাম্বার গ বার্নার্ড শ। একের দাগে দশ, এরিকের ব্যারাম ছিল অপশান নাম্বার গ মৃগী। নেক্সট প্রশ্ন, একের দাগের এগারো, প্রাতিপাদিক গঠিত হয় অপশান নাম্বার গ ধাতু প্লাস প্রত্যয়। একের দাগের বারো, স্ত্রী প্রত্যয় মূলত অপশান নাম্বার ক কৃত প্রত্যয়। একের দাগের তেরো, বিশেষের অপর নাম অপশান নাম্বার ক বিশেষ। একের দাগের চোদ্দো, পুরাণবাচক বিশেষণ অপশান নাম্বার ঘ সংখ্যার ক্রম বোঝায়। একের দাগের পনেরো, নদী আপন বেগে পাগল পাড়া, নিম্নলিখিত পদটি এখানে হচ্ছে অপশান নাম্বার ক আত্মবাচক সর্বনাম। একের দাগের ষোলো, মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের খেলা হবে, নিম্নলিখিত পদটি হলো অপশান নাম্বার ক সংযোজক অব্যয়। একের দাগে সতেরো, কার্য সংগঠনমূলক পদকে বলা হয় অপশান নাম্বার ঘ ক্রিয়া। একের দাগের আঠেরো, পর ধাতুর মাধ্যমে পুরুষের ঘটমান অতীতে তুচ্ছার্থের রূপ হলো অপশান নাম্বার ঘ পড়িতেছিলি।